নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসরা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহোৎসব, শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা। বাঙালি নবনির্মাণ সেনার অনশন, দাবি পূরণ না হলে বৃহৎ লড়াইয়ের হুঁশিয়ারি। জমাজলের সমস্যায় নাজেহাল মালাকারপট্টির জনগণ, পুরসভার দৃষ্টি আকর্ষণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহোৎসব সহ শিলচর সৎসঙ্গ মন্দিরের 46তম বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব রবিবার সকালে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শুরু হয়েছে। এদিন ব্রাহ্ম মুহূর্তে নহবত, উষা কীর্তন, সকাল 5:30 সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নাম জপ ও ঠাকুরের গ্রন্থাদি পাঠ, 8:00 শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার সময় ঘোষণা সমবেত প্রার্থনা, 9:30 শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বড়মা বর্দার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে কলকাতা থেকে মেহবুবা নামের 20 জনের ব্যান্ড পার্টির দল অংশগ্রহণ করেছে। পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বড়মা ও বর্দার পূজা ও ভোগরাগ নিবেদন, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, সঙ্গীতাঞ্জলি, সৎসঙ্গী সম্মেলন, ধর্মসভা সহ বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের দ্বারা ঠাকুরের সঙ্গীত পরিবেশন ও ঠাকুরের ধর্মীয় কাজকর্মের মধ্যে দিয়ে এই 2-দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে। ওখানে আমরা রুটি খাবো, সারাদিন কাজ করছি, রুটি খাবো। এই বাড়ির এক গৃহবধূ ঠাকুরের দীক্ষিত, ওনার স্বামী এসছেন, সিআরপিএফে কাজ করেন। ওনার কথা হচ্ছে যে যাজন করে, যদি চম্পক আপনি যদি যাজন করেন তাহলে ছেলেটার দীক্ষা হয়ে যাবে। আমি যখন যাজন করছি তখন বাড়ির থেকে মাটা এসে বললেন যে আপনি যত কথাই বলেন আমি আমার ছেলেকে অনুকূলের দীক্ষা নেওয়াব না। চিন্তা করেন, আমি সারাদিনের অভুক্ত, বাড়ির গৃহবধূ আমার জন্য রুটি সবজি তৈরি করছে, তার শাশুড়ি এসে বলছে আপনি যত কথাই বলেন না কেন আমি আমার ছেলেকে অনুকূলের দীক্ষা নেওয়াব না, আপনি খাবেন সে বাড়িতে? আমি ভাবছি কি করব, একে খিদা আর গুরু নিন্দা শুনে আমি ঠাকুরকে একটু ইয়ে পর্যন্ত সৌজন্যটা পর্যন্ত দেখালো না। তো রুটিটা নিয়ে এসছে তার বৌমা টেবিলের উপরে রাখা। আমি বলছি মা, আপনি আমার একটা কথার উত্তর না দিলে কিন্তু আমি রুটিতে ধরব না। বলছে কি কথা? বলে আপনি ঠাকুর অনুকূল চন্দ্রের উপরে এত বীতশ্রদ্ধ কেন? বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে 24 ঘন্টার অনশনে বসল বাঙালি নবনির্মাণ সেনা। রবিবার শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে বিভিন্ন দল ও সংগঠনকে নিয়ে অনশন ধর্মঘট পালন করলেন সংস্থার কর্মকর্তারা। দীর্ঘ 30 বছর ধরে দাবি আদায়ের লক্ষ্যে চলে আসা আন্দোলনের সমর্থন জানিয়ে মহিলারাও ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি প্রদান ও ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বিরোধী ও শাসক দলের নেতামন্ত্রীরা বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে আন্দোলনের সমর্থন জানিয়ে আসলীয় দল সরকার গঠন করার পর রহস্যজনক কারণে সবাই চুপ করে বসে আছেন। বাংলা ভাষার জন্য প্রাণ বিসর্জনকারী সেনানীদের সরকারি স্বীকৃতি দিতে অবহেলা কেন, এ নিয়ে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তারা। আগামী লোকসভা নির্বাচনের আগে সরকার কর্তৃক দাবি পূরণ না হলে আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিনের অনশনে বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দে, রাজদীপ ভট্টাচার্য, আশিস দাস, সঞ্জয় দাস, সোমা শর্মা সহ বিভিন্ন দল ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু আমাদের বাংলা ভাষার জন্য শহীদ হওয়া আমাদের যে শহীদ সেনানী আছে ওনাদের শ্রদ্ধার খাতিরে আমাদের এই ভাষা শহীদ স্টেশন এখনও নামাকরণ হচ্ছে না। এটা বিভিন্ন কারণে, তো যে বিজেপি বলুন বা কংগ্রেস দুই পক্ষেই বলুন সরকারে ছিল এতদিন, তো ওনাদের ওনাদের নেতাদের যদি আমরা ব্যক্তিগতভাবে বলি তো ওনারা এখানে যে লোকাল নেতারা আছে ওনারা সমর্থন দেন যে ঠিক আছে এটা তো হওয়া উচিত, কিন্তু সরকার থেকে এটা হয় না। তো হয় না কিসের জন্য হয় না, ঠিক আছে কিসের জন্য হয় না সেটা হচ্ছে সবচেয়ে বড় কারণ।
সেটার পিছনে একটু গভীর রহস্য লুকিয়ে আছে। কারণ রহস্যটা এই আমি আজকে উন্মোচন করছি, কারণ আমরা বাংলাভাষী, আমাদের দাবি হচ্ছে বাংলা সেনানীদের জন্য, এবং যারা মৃত্যুবরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, ওরা বাংলাভাষী বা বাঙালি। তো আমাদের ভাষার প্রতি আসামে সম্মান নেই, বা কেন্দ্রীয় সরকারও সম্মান করেন না হয়তো, সেই জন্য আমাদের এই দাবি এতদিন থেকে ঝুলন্ত অবস্থায়, সেটার কোনো দিক দিশারা কিছু পাচ্ছি না। এই এই বিষয়ে আমি সোচ্চার হয়ে আমি দুটো দাবি রেখেছি সরকারের কাছে। একটা হচ্ছে যে আমাদের শিলচরের ভাষা শহীদ স্টেশন নামাকরণ করতে হবে, আর আমাদের যে শহীদ আছে, ভাষা শহীদ আছে, ওনাদের ভাষা স্বীকৃতি, যেটা সরকারিভাবে স্বীকৃতি। নালা বন্ধ করে স্লুইস গেটের গার্ডওয়াল নির্মাণ করায় জমাজলে মিনি বন্যার রূপ নিয়েছে শিলচর শহরতলির মালাকারপট্টি এলাকা। নালা বন্ধ থাকায় জমাজলের নিষ্কাশন ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। নালার আবর্জনা ও দুর্গন্ধযুক্ত জল স্থানীয়দের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। বর্তমানে নালার জমা জল এলাকায় মিনি বন্যার রূপ ধারণ করায় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন মালাকার পাড়ার বাসিন্দারা। জমাজলের সমস্যা শুধু এখানেই সীমিত নয়, স্থানীয়দের ঘরবাড়ি জলের নিচে তলিয়ে যাওয়ায় বিভিন্ন আসবাবপত্র নষ্ট হওয়ার পাশাপাশি নানা ধরনের অসুখে আক্রান্ত হতে হচ্ছে এলাকার মানুষকে। এলাকার বর্তমান পরিস্থিতি ছাত্রছাত্রীদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সরকারের তরফে স্লুইস গেটের গার্ডওয়াল নির্মাণের কাজ শুরু করা হয়েছে, কিন্তু জল নিষ্কাশনের ব্যবস্থা করেননি কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার, যার দরুন নালার আবর্জনা সহ পচা জল মালাকার পাড়া এলাকায় নরক যন্ত্রণার সৃষ্টি করেছে। রবিবার এলাকার ভুক্তভোগী জনগণ তাদের বর্তমান দুর্দশার কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে জমাজল নিষ্কাশন ও আবর্জনা পরিষ্কার করতে স্থানীয় প্রশাসন সহ শিলচর পৌরসভার আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। ওই যে আমার এই লাইনের গড়, এই গড়টা ফিল্টো মাটি বালাইলো প্রথম, পাওয়ার পরে আড়াই বছর চলে রানিং চলে আমার এই ছয়টা সাতটা গড় জলের তলে। এরপরে তারা ড্রেনটা করছে এতটুকু, ড্রেনটা একটু বড়ো করে রাখতে চাইছিলাম, জল যাওয়ার তারা করছে এতটুকু জায়গা, এতটুকু জায়গা করে জলটা গিয়ার বাইপাস নামে না, বুঝছই। অখন তারা অখন সুইচ গেট ঠিক করে, সুইচ গেটও করার মানে অখন তারা এটারে ব্লক করে রাখে দিছে, জল নামতে পারে না। এই জল দেখুন কতটুকু মানে তারা কি তো মানে গাড়তে গাড়ুয়া কাজ করে, তারা বন্ধ করিয়া কাজ মানে কতদিন ধরিয়া করে এটা? এটা তো হয়ে গেছে মানে 15-20 দিন, মানে 15-20 দিন ধরিয়া এই জলের মধ্যে আপনারা থাকতে পারে। ওই তো আমরা সব বাড়াটি বেরিয়ে গেছি গিয়া, সব গেছে গিয়া বাড়াটি, সব গেছে গিয়া। এখন প্রশাসনের কাছে কিটা দাবি রাখবো আপনারা? ওটাই আমরা নালাটা বড় হইতো, জল ক্লিয়ার থাকতো, আমরা ঘর থেকে জলটা নামতো, নালাটা হইতো ঠিক মতে, এই নালারও নাই। আমরা বাচ্চারা সব আমরা আত্মীয় স্বজনের বাড়ি দিয়ে রাখছি, সামনে পরীক্ষা, বাচ্চারা জ্বর সর্দি যে দুর্গন্ধ, এই দুর্গন্ধের মধ্যে আমরা খাওয়া দাওয়াও ঠিক মতো চলেন না, আমরা বমি টমি করতে আছি, ও আমরা এই সমস্যা আমরা কেমনে থাকতাম এটা প্রদর্শনে দেখতাম। অন্যান্য বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে উধারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চ। গুচ্ছ কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে। এর মধ্যে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, একুশের পদক প্রদান, স্মারক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী 18 ফেব্রুয়ারি বিকেল 3টায় উধারবন্দ ডায়েট চত্বরে স্থায়ী শহীদ মিনারের পাশে অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা। ক বিভাগে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা যেমন খুশি আঁকো ক্যাটাগরিতে অংশ নিতে পারবে। খ বিভাগের চতুর্থ থেকে সপ্তম শ্রেণী বিষয়ে মাতৃভাষা ঐক্যমঞ্চের উধারবন্দের স্থায়ী ভাষা শহীদ মিনারের ছবি। গ বিভাগে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা ভাষা আন্দোলন বা জাতীয় নায়কদের ছবি আঁকতে হবে। প্রত্যেক বিভাগে বিজয়ীদের দেওয়া হবে ফুলরানী দেব স্মৃতি পুরস্কার। মূল অনুষ্ঠান হবে 21 ফেব্রুয়ারি। এদিন সকাল 8টায় শহীদ মিনারে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ, সন্ধ্যা 5:30টায় শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্বলন ও 6টা থেকে ব্লক অডিটোরিয়ামে একুশের পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এসব জানান মঞ্চের কর্মকর্তাদের মধ্যে সঞ্জু রায়, বাসবরঞ্জন দাস, জয়ন্ত কুমার দাস, স্নেহাংশু তালুকদার, সুমিতা দেব, শোভনা দেব। তারা আরও জানান, এবছর মঞ্চের তরফে মোট 8 জনকে স্মারক সম্মাননা জানানো হবে। জিতেন্দ্রলাল রায় স্মৃতি পুরস্কার দেওয়া হবে নাট্য সংস্থার শিল্পী গোষ্ঠীকে। স্মারক বক্তব্য রাখবেন অদিতি এন। হৃদয়েন্দ্রদেব মজুমদার স্মৃতি পুরস্কার দেওয়া হবে সঙ্গীত শিল্পী অনিন্দিতা চক্রবর্তীকে। স্মারক বক্তব্য রাখবেন শিবাশিস চক্রবর্তী।
শান্তিরঞ্জন চন্দ্র স্মৃতি শিক্ষা ও সংস্কৃতি স্মারক দেওয়া হবে শরদিন্দু ভট্টাচার্যকে, স্মারক বক্তা কিশোর ভট্টাচার্য। কামাখ্যা শহীদ স্মৃতি স্মারক সম্মাননা দেওয়া হবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপ্যজ্যোতি বড়ুয়াকে, স্মারক বক্তা ভাস্কর দাস। ডক্টর সত্যেন্দ্রচন্দ্র ভট্টাচার্য স্মৃতি স্মারক দেওয়া হবে চিত্রশিল্পী বিশ্বনাথ সাহাকে, স্মারক বক্তা সীমান্ত ভট্টাচার্য। রঞ্জিত রায় ও বিশ্বদত্ত স্মৃতি সেরা সংগঠনের সম্মান পাচ্ছে ক্লাব গ্যালেক্সি, স্মারক বক্তা কিশোর ভট্টাচার্য ও মলয় দেব। অরুণ দেমতা স্মৃতি স্মারক দেওয়া হবে ক্রীড়া ব্যক্তিত্ব বাহারুদ্দিন লস্করকে, স্মারক বক্তা রাফিউল আলম রিন্টু। সাহসিকতার জন্য কল্যাণ কুমার দাস স্মৃতি সম্মাননা দেওয়া হবে আধাসামরিক বাহিনীর জওয়ান রানা পালকে, স্মারক বক্তা দিবাকর দেব মজুমদার। ২৪ ভাষা শহীদ মুক্ত মঞ্চে ফুলরানী দেব বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতা ক, খ এবং গ বিভাগে আমরা রেখেছি এবং প্রত্যেক বিভাগ থেকে তিনজন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে আমরা একুশের সন্ধ্যায় পুরস্কৃত করব। এবং আমরা চাইব এই প্রতিযোগিতায় উদারবন্ততা বহির উদারবন্ধেরও শিশুরা এসে যোগদান করুক এবং নিজেদের চিত্রকলা প্রদর্শন করে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করুক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের একুশে ফেব্রুয়ারি দিনে সকাল ৮টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে মাতৃভাষা ঐক্যমঞ্চ উদারবন্ধের স্থায়ী ভাষার শহীদ মিনারে পুষ্পাঞ্জলি মাল্যদানের মাধ্যমে একুশের অনুষ্ঠান আমরা শুরু করব। এবং সন্ধ্যা ৫টা বেজে ৪৫ মিনিটে স্থায়ী ভাষার শহীদ পাদপদ্মে আমরা প্রদীপ প্রজ্বলন করব শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে। এবং সন্ধ্যা ৬টায় উদারবন্ধ ব্লক অডিটোরিয়ামে আমরা অনুষ্ঠান করব, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং একুশের পদক আমরা তুলে দেব। প্রতি বছরই আমরা উদারবন্ধের বিভিন্ন বিভাগে যারা এক সময়ে কাজ করেছেন, বর্তমানে যারা কাজ করে চলেছেন, সেই সব যারা করে গেছেন তাদের স্মৃতিতে যারা বর্তমানে কাজ করছেন তাদেরকে আমরা সম্মানিত করি একুশের পদক দিয়ে। এবারও আমরা আটজনের স্মৃতিতে আমরা শহীদ এর প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশের পদক তুলে দেব। উদারবন্ধের ২টো সংগঠন এবং ৬জন ব্যক্তিবিশেষের হাতে। সমাজকে শিক্ষার বিকাশ ও নেশামুক্ত করে তুলতে বৃহত্তর অভিযানের ডাক দিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তথা আধ্যাত্মিক দিশারি আল্লামা হযরত মৌলানা আহমদ সাইদ গোবিন্দপুরী সাহেব। এদিন পাশকান্দির পূর্ব গোবিন্দপুরের আল জামিয়াতুল ইসলামিয়া খানাক্কায়ের মাদানিতে আয়োজিত হলো এক দিবসীয় দিনী সমাবেশ। এদিনের সমাবেশে অন্যান্য কার্যক্রমের পাশাপাশি মাদ্রাসা শিক্ষায় স্নাতকদের পাগড়ি তুলে দেওয়া হয় এবং সমাজের শিক্ষার বিকাশে নিরন্তর প্রয়াসের কথা তুলে ধরেন গোবিন্দপুরী সাহেব। খতমে বুখারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, শাইখুল ইসলাম সেমিনার সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রায় কম বেশ ৫০ জনকে পাউড়ি দিলাম। দাওরায়ে হাদিস, ইফতা, কোরআন শরীফের কণ্ঠস্থ বিভাগ, শুদ্ধ করি পড়ার কিরাত বিভাগের এবং আরও ১০০ জনকে আমরা দেওয়ার ইচ্ছা ছিল। আধ্যাত্মিকতায় যারা সনদ পেয়েছেন, আজকে সমাজ সংকীর্ণতা হিসাবে আমরা দিতে পারলাম না, আগামীতে আমরা তাদেরকেও পাউড়ি দেওয়ার ব্যবস্থা করব। শাইখুল ইসলাম সেমিনার আজকে সংক্ষিপ্ত হয়েছে। আগামী জুন মাসের ২০ তারিখ আমরা বিশদভাবে শাইখুল ইসলাম সেমিনার করব, গোবিন্দপুরে মাদ্রাসা প্রাঙ্গণে হতে পারে, আরও সাব্যস্ত একটা জায়গাতে হতে পারে। তো আমরা আজকের এই সম্মেলন পিস মিশন, শান্তি মিশন, জনসেবা পরিষদ কর্তৃক আয়োজিত আল জামিয়াত ইসলামিয়া খানকায়ে মাদানী যৌথ উদ্যোগে আয়োজিত এই শান্তি মহাসম্মেলন, আমাদের বিশ্বাস শান্তির বাতাবরণ আসাম স্টেট ভারতবর্ষে একটা মাইলস্টোন হিসাবে কাজ করবে। ঢাকায় এক মাঠে ১০০ মণ্ডপে আয়োজিত হবে সরস্বতী পূজা। এশিয়া নয়, গোটা বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী পূজা উদযাপন হচ্ছে বাংলাদেশের ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠ জুড়ে প্রায় ১০০ মণ্ডপ তৈরি কাজ চলছে। চারুকলা বিভাগের উদ্যোগে শতভাগ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে ৪০ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা গড়া হয় এখানে, যা স্থাপন করা হয় পুকুরের মধ্যেখানে। আয়োজন ঘিরে রাত দিন কাজ চলছে।
প্রতিমা তৈরি, রঙের কাজ, মণ্ডপ তৈরি সব মিলিয়ে কথা বলার ফুরসত নেই সংশ্লিষ্টদের। আমার বাংলা নিউজকে যা জানালেন আয়োজকরা। ঢাকা থেকে আমিনুল হকের প্রতিবেদন। আগের বছর তখন থেকে আমি কাজ করি, বয়স 59 বছর হয়েছে, 49 বছর ধরে কাজ করি। আমাদের জন্যই পুজো তো, এটা অনুভূতি একদমই অন্যরকম। এদিন হচ্ছে সকালবেলা অঞ্জলি দিয়ে সারাদিনই প্রতিমা দেখতে বের হওয়া, ঘুরতে বের হওয়া, বাসন্তী রঙের শাড়ি পরা, এটা তো একদম চিরাচরিত সরস্বতী পুজো। তো হ্যাঁ, এদিনের জন্য আমরা অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড। এবং এই কর্মযজ্ঞটা শুধু যে এখানে না, পুরো মাঠ জুড়ে চলতে থাকে এবং সর্বশেষ আমরা এই প্রতিমাটা পুকুরের মাঝখানে স্থাপন করি এবং যতটা সুন্দরভাবে করা যায় আর কি আমাদের এই কাজ। এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। আগামী লোকসভা নির্বাচনে দলকে আরও চাঙ্গা করতে বিজেপির সাধারণ সভা অনুষ্ঠিত হলো আলগাপুরে। রবিবার আলগাপুর বিজেপি সংখ্যালঘু মণ্ডল সভাপতি নজরুল ইসলাম লস্করের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপি সংখ্যালঘু বিভাগের কোষাধ্যক্ষ আলহাজ কায়দুল আলম বরভুইয়া তিনি বলেন, বিজেপি সরকার কৃষকদের জন্য যেভাবে বিভিন্ন আঁচনি দিয়ে উপার্জন স্বাবলম্বী করেছে এর আগে কোনো সরকার করেনি। তার জন্য ভারতের বিজেপি সরকার ও আসাম সরকারকে ধন্যবাদ জানান আলহাজ কায়দুল আলম বরভুইয়া। তারপর সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য ও জেলা সংখ্যালঘু মোর্চার প্রভারী তথা বিশিষ্ট সমাজকর্মী গৌতম গুপ্ত। তারা আগামী নির্বাচনকে সামনে রেখে বিজেপি দলকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান ও লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য আহ্বান জানান। এদিন সভায় উপস্থিত ছিলেন আলগাপুর বিজেপি মণ্ডল সভাপতি মিটন পাল, জেলা ওবিসি মোর্চার চেয়ারম্যান জহরনাথ, জেলা বিজেপি সংখ্যালঘু বিভাগের সহসভাপতি আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্যরা। পরিবর্তন হয়েছে, আজকে সংখ্যালঘু ভাইয়েরা ভারতীয় জনতা পার্টির কথা শোনার জন্য এক জায়গায় একত্রিত হচ্ছে। এটাও তো একটা ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্যে কাজ আছে, সেই কাজে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অবিচল রয়েছে, তারা সেই তাদের লক্ষ্য থেকে সরে আসেনি, যার ফলে আজকের এই সফলতা আসছে। বলা হতো ভারতীয় জনতা পার্টি হিন্দুর পার্টি, সেটা যখন 1980 সালে ভারতীয় জনতা পার্টি তৈরি হয়েছিল তখন অল ইন্ডিয়া ভারতীয় জনতা পার্টির উপসভাপতি ছিলেন সিকান্দার বক্ত, উপসভাপতি ছিলেন আরিফ বেগ, দুজনেই মুসলমান সম্প্রদায়ের। তো তারা সে সময় তাদের ইসলাম ছেড়ে বিজেপিতে আসেননি, তারা ইসলামকে কায়েম রেখেই বিজেপিতে এসেছিলেন। তো তারা যদি 1980 সালে ভারতীয় জনতা পার্টিতে আসতে পারেন, তো আজকে আমাদের ইসলাম কায়েম রেখে বিজেপি করার মধ্যে কোনো সমস্যা আছে কি? সমস্যা নেই। রবিবার সৈয়দপুর চতুর্থ খণ্ডের শাহসুফি জমির উদ্দিন ও হজরত শাহসুফি সৈয়ফ উদ্দিন বারিক নগরী সাহেবের দয়ের বাৎসরিক ইসালের ট্রাব মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন মাহফিলে সভাপতিত্ব করেন নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হেড মৌলানা হজরত মৌলানা মকদ্দাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদা রামপুরী। এদিন বরাক উপত্যকা সহ আসামের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন সৈয়দপুর উরুস মাহফিলে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে একদম জনসমুদ্রে পরিণত হয়। গাড়ির লম্বা লাইন, বিভিন্ন স্থানে লাগানো তোরণ, বিশাল প্যান্ডেল, সবকিছু ছিল বেশ চোখে পড়ার মতো। এদিন সকাল 8 ঘটিকায় কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। তারপর ক্রমান্বয়ে ইসলামিক বিষয়ভিত্তিক আলোচনা করেন অতিথিরা। এরপর বিকেল 4 ঘটিকায় তরিকতের খতম, খতমে খাজে গান, মিলাদ, আখিরি মোনাজাত ও শিরিনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমার একটা রহমতের প্যান্ডেলের নিচে আসার তৌফিক দান করেছেন। উচ্চ কণ্ঠে বলতে আলহামদুলিল্লাহ। আউলিয়া কেরামগণের সঙ্গে যদি আমরা মহব্বত রাখি, আমরা লাভ হইব লাভ হইব। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সামাজিক কাজ অব্যাহত
আজ ছোট বড় মিলে প্রায় 10টি প্রোগ্রামের মতো করে খোঁজ। এরপর বাঘাবাজারে 50 জন ছাত্রকে উপহার হিসেবে তুলে দেওয়া হয় ব্ল্যাঙ্কেট। মুখ্য বক্তা ছিলেন সাব্বির আহমেদ চৌধুরী। উনার বক্তব্যতে সামাজিক সংস্থার ভূয়সী প্রশংসা করেন। শীতের সময়, পূজার সময়, ঈদের সময়, রমজান মাসে সারা বছর দেখি বন্যার সময় দুর্গত মানুষের পাশে থাকেন এবং গরিব দুষ্ট মানুষের পাশে সবসময় তারা আছেন। সেটা সার্বজনীনভাবে থাকেন, সেটা একটা তাদের আলাদা একটা কৃতিত্ব। কোনো এক বিশেষ ধর্মাবলম্বী মানুষ তাকে শুধু সাহায্য করছেন তা না, মানবতার বার্তায় তাদের সেই সেবার মাধ্যমে তারা ছড়িয়ে দিচ্ছেন। আর তো দুষ্ট মানুষ সেখানে জাত পাত হয় না, হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষকে এবং সব সময় তারা এরকমভাবে দিয়ে যান। আমি ব্যক্তিগতভাবে অনেকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি এবং তাদের সেই জনস্বার্থে যে কাজ করে যাচ্ছেন, মানব সেবায় যে কাজ করে যাচ্ছেন তা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহোৎসব, শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা। বাঙালি নবনির্মাণ সেনার অনশন, দাবি পূরণ না হলে বৃহৎ লড়াইয়ের হুঁশিয়ারি। জমা জলের সমস্যায় নাজেহাল মালাকারপট্টির জনগণ, পুরসভার দৃষ্টি আকর্ষণ। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।